হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইএ এ টু থাউজেন্ড নাইনটিনে তোমাদের যে কোশ্চিনটা এসেছিল তার যে রিজনিং পোর্শনটা তার সলিউশন আমি নিয়ে এসেছি এর আগে আমি তোমাদের এর যে ম্যাথ পোর্শনটা তার সলিউশন দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে রাখবো সেগুলোর ক্লাসগুলো কিন্তু তোমরা করে নেবে ঠিক আছে তো আমি বলেছিলাম যদি ম্যাথগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমাদের জন্য রিজনিংগুলো ক্লাসগুলো নিয়ে আসবো ঠিক আছে তো আজকে থেকে তোমাদের জন্য আমি এই রিজনিং ক্লাসগুলো শুরু করছি তো দেখো এখানে প্রথমে কি বলেছে এক নম্বরে নিম্নলিখিত নম্বর সিরিজে প্রশ্ন চিহ্নে এর জায়গায় কী বসবে ঠিক আছে এই যে সিরিজটা আছে এইখানে কোশ্চিন মার্কের জায়গায় কী বসবে তো সিরিজটা আমাদের প্রথমে বুঝতে হবে দেখো কী আছে এখানে নয় থেকে কুড়ি আছে নয় থেকে কুড়ি যদি যায় তাহলে কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে এগারো ঠিক আছে আর কুড়ি থেকে যদি ৩৩ যায় তাহলে আমাদের কত হচ্ছে এখানে তেরো ঠিক আছে তারপরে দেখো এখানে তেত্রিশ থেকে আটচল্লিশ যদি যাচ্ছে তাহলে আমাদের এখানে কত হচ্ছে পনেরো ঠিক আছে পনেরো যাচ্ছে তার মানে আমাদের কী করে বুঝতে পারছি দেখো প্রথমে এগারো তারপরে তেরো তারপরে পনেরো ঠিক আছে মানে দুই ঘর দুই ঘর দুই ঘর করে যাচ্ছে তো পনেরোর পরে কী হয় ষোলো সতেরো ঠিক আছে তার মানে আটচল্লিশ প্লাস যদি সতেরো করা হয় তাহলে আট সাত পনেরো পাঁচ আর থাকলো এক ছ চার আগে পাঁচ আগে ছয় মানে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ হচ্ছে অপশন নাম্বার ডি ঠিক আছে অপশন নাম্বার ডি এখানে সঠিক অ্যান্সার বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক নেক্সট দুই নম্বরটা দেখো কি বলেছে যদি এত এর ভ্যালুটা এটা হয় এটা টু এটা হয় তাহলে এটার ভ্যালুটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে তো দেখো এখানে বাহাত্তর ইন্টু নাইনটি সিক্স ঠিক আছে তো এখানে আমাদের গুণ করার কোনো দরকার নেই এখানে এটা বোঝার চেষ্টা করবে দেখো প্রথমে ছয় আছে ঠিক আছে এটা এখানে চলে এসছে তারপরে নয়টা এখানে চলে এসছে আর দুইটা জাস্ট এখানে চলে এসছে আর তারপরে এখানে আমাদের সাতটা চলে এসছে ঠিক আছে তার মানে এইখান থেকে করে এইভাবে করে যাচ্ছে তো এই সিরিজে দেখো এখানে এই সাতটা এখানে চলে এসছে তারপরে আটটা এখানে চলে এসছে এই আটটা এখানে চলে এসছে আর এইখানের এই পাঁচটা এখানে চলে এসছে ঠিক আছে তো এখানে এইভাবে করেই যাবে আমাদের প্রথমে ছয় আসবে তারপরে এখানে হচ্ছে আট আসবে তারপরে এখানে নয় আসবে আর তারপরে এখানে তোমাদের সাত আসবে ঠিক আছে পরে এখানে আসবে সাত ঠিক আছে ছয় আট নয় সাত কোথায় রয়েছে ছয় আট নয় সাত অপশন নাম্বার বি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক তিন নম্বরটা দেখো কি বলেছে কফি টু ক্যাফিন তো টোবাকো টু কি হবে ঠিক আছে কফিতে ক্যাফিন থাকে তো টোবাকোতে কি থাকে নিকোটিন থাকে অপশন নাম্বার এ বুঝতে পারলে এখানে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার চলো নেক্সট আসা যাক চার নম্বরটা দেখো কি বলেছে নিম্নলিখিত সিরিজটি পূর্ণ করো ঠিক আছে তো এই যে সিরিজটা এটা কিছু না এখান থেকে শুরু হচ্ছে তোমাদের সিরিজটা ঠিক আছে তো দেখো এখানে এ ড্যাশ এ এইভাবে করে রয়েছে তো এগুলো করার সময় আমরা প্রথমে কি করব। এখানে আমরা দেখবো যে কতগুলো সংখ্যা রয়েছে ঠিক আছে সংখ্যা বা অ্যালফাবেট যেটাই থাকুক সেটা কটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা রয়েছে তো এইখানে আমাদের সিরিজটা বুঝতে হবে হয় তোমাদের তিন তিন করে সিরিজ থাকবে না হয় চার চার করে থাকবে ঠিক আছে তিন চারের বেশি থাকে না হয় তিন করে থাকবে নাহলে চার করে থাকবে তো আমাদের বারো রয়েছে তো তিন ইন্টু চার চারটা সিরিজ হতে থাকতে পারে তো তিনটা করে দেখি আমরা এ এখানে যদি আমরা তিনটা তিনটা করে ভাঙি তিন এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা ঠিক আছে তো এখানে দেখো এ এ ড্যাশ আছে তার মানে পরপর এখানে দেখো দুটো এ আছে তার মানে এর পরে আমরা এ লিখতে পারি আবার এখানে দেখো বি এর পরে বি রয়েছে তার মানে আমরা বিয়ের পরে এখানে বি লিখতে পারি ঠিক আছে দেখো সিরিজটা এ এ এ বি 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 তারপরে এ এ এ আবার হচ্ছে বি 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 ঠিক আছে হয়ে গেল এখানে তো এখানে আমাদের কি হচ্ছে অ্যান্সারটা প্রথমে এ আসে তারপরে হচ্ছে বি আসে তারপরে এ আসছে তারপরে হচ্ছে বি আসছে তো এবি এ বি কোথায় রয়েছে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি এখানে সঠিক অ্যান্সার এ বি বি বুঝতে পারলে চলো নেক্সট আস যাক পাঁচ নম্বরটা দেখো কি বলেছে যদি এক্স ওয়াই এর পূর্বে অবস্থিত তো এখানে ডিরেকশনের একটা রিজনিং দিয়েছে এক্স বলেছে ওয়াই এর পূর্বে এক্স বলেছে ওয়াই এর পূর্বে কারণ আমরা কী জানি এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে তোমাদের দক্ষিণ ঠিক আছে এক্স বলেছে ওয়াইয়ের পূর্ব দিকে তো পূর্ব দিক এদিকে আবার বলেছে এক্স হচ্ছে জেড এর উত্তর দিকে অবস্থিত এক্স হচ্ছে জেড এর উত্তর দিকে ঠিক আছে উত্তর দিকে এদিকে তো জেডের উত্তর দিক হচ্ছে এটা তো এখানে এক্স অবস্থিত এবার বলেছে পি হচ্ছে জেড এর পূর্ব দিকে অবস্থিত পি হচ্ছে জেডের পূর্ব দিকে অবস্থিত ঠিক আছে জেড এর পূর্ব দিক এদিক এদিকে অবস্থিত তো পি হচ্ছে কোন দিকে অবস্থিত তার মানে এই এই দিকটা এটা কি হয়েছিল তোমাদের দক্ষিণ পূর্ব কারণ কি দক্ষিণ আর পূর্বর মাঝখানি তো দক্ষিণ আর পূর্বর মাঝখানি হচ্ছে দক্ষিণ পূর্ব তো অপশন নাম্বার সি এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক নেক্সট ছয় নম্বরটা দেখো কি বলেছে বিবেক এবং অশোক একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে বিবেক তিন কিলোমিটার উত্তরে যাওয়ার পর ডান দিকে ঘুরে আরও চার কিলোমিটার যান ঠিক আছে এটাও ডিরেকশনের একটা অঙ্ক এখানে দেখো ধরো এখানে বিবেক আর এখানে হচ্ছে অশোক একটা বিন্দুতে এখানে রয়েছে ঠিক আছে এবার বলেছে বিবেক তিন কিলোমিটার উত্তরে যায় এই বিবেকটা কি করছে তিন কিলোমিটার উত্তরে যাচ্ছে এরপরে ডান দিকে ঘুরে চার কিলোমিটার গেলো এবার ডান দিকে ঘুরে চার কিলোমিটার গেল অশোক হচ্ছে পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার যাওয়ার পর ঠিক আছে অশোক এখান থেকেই ধরো এই বিন্দুগুলোতেই একটা জায়গায় আছে অশোক কী করলো পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার গেল এখান থেকে ও পাঁচ কিলোমিটার এদিকে গেল পশ্চিম দিকে ঠিক আছে যাওয়ার পরে সে ডান দিকে ঘুরে তিন কিলোমিটার গেলো অশোকের ডান দিক কোন দিকে অশোকের মুখটা এদিকে আছে তার মানে অশোকের ডান দিক হচ্ছে এদিকে হয়ে যাবে এদিকে ঘুরে আবার ও কী করলো তিন কিলোমিটার গেল ঠিক আছে এখন বলেছে তারা কত দূরে আছে এখন এখানে হচ্ছে বিবেক তো এখানে আছে আর এখানে হচ্ছে অশোক আছে তার মানে এই টোটাল ডিসটেন্সটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো এই এতটুকু ডিসটেন্সটা তো পাঁচ আর এতটুকু ডিসটেন্সটা চার তো পাঁচ প্লাস চার কত নয় ঠিক আছে এখন তাদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে নয় কিলোমিটার অপশন নাম্বার এ সঠিক অ্যান্ড ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক নেক্সট সাত নম্বরটা দেখো কি বলেছে এইখানে এইটার যে ঘরটা রয়েছে এখানে কি বলবো এই কোচিং মার্কেট জায়গায় এটা বের করতে বলেছে তো এটা কি করে বের করবো দেখো এখানে দেখো এই তিনটে সংখ্যা কিছু করে আমাদের এখানে আসে কারণ কি এটার থেকে এই তিনটা থেকে এইটা হচ্ছে বড় সংখ্যা ঠিক আছে তার মানে এই তিনটে করে কিছু একটা আসে তো সেই কন্ডিশনটা খাটিয়ে আমাদের এখানে আনতে হবে ঠিক আছে তো এটা কি করব দেখো এটা যদি আমরা সাত আছে এখানে চার আছে আর হচ্ছে দুই আছে তো দেখো তো সাতের স্কোয়ার প্লাস চারের স্কয়ার প্লাস হচ্ছে যদি দুইয়ের স্কোয়ার করি আমরা তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ আসছে এখানে আর চার চারে ষোলো আর দুই দুগোনে হচ্ছে চার এটা যদি আমরা যোগ করে দেখো ছয় চারে দশ আর নয় হচ্ছে উনিশ হাতে এক চার আরেক পাঁচ একে ছয় দেখো মিলে গেল সিক্সটি নাইন চলে এলো তো এই কন্ডিশনে আমরা এটাকে বসিয়ে দেখোই দেখি তিন স্কোয়ার প্লাস নয় স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ানের স্কোয়ার তিন স্কোয়ার নয় নয়ের স্কোয়ার হচ্ছে একাশি আর এক স্কোয়ার এক তো একাশি আর নয় হচ্ছে নব্বই আর একে একানব্বই একদম মিলে গেল তার মানে এটাই হবে এখানে ঠিক আছে তো এর স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার প্লাস হচ্ছে পাঁচের স্কোয়ার তো চার ছয় স্কোয়ার ছত্রিশ আর পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ ঠিক আছে তো কী হবে এখানে ছয় পাঁচ ছয় চারে দশ দশ পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন তিন হচ্ছে ছয় হয়ে যাবে তো সিক্সটি ফাইভ কোথায় আছে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক নেক্সট আট নম্বরটা দেখো কী বলেছে একটি নির্দিষ্ট কোড ভাষায় টি কে টোয়েন্টি লেখা হয় আর ট্যাক্সকে হচ্ছে কুড়ি এক চব্বিশ লেখা হয় তো কে হচ্ছে তোমাদের চব্বিশ পাঁচ আঠারো আর হচ্ছে পনেরো হিসাবে লেখা হয় তাহলে বেবিকে কি লেখা হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্থানীয় যে সংখ্যাটা সেটা আমাদের দেখে করতে হবে টি এর যে মানটা সেটা হচ্ছে আমাদের এখানে কি বলেছে টি এ এক্স ঠিক আছে টি এর মানটা বলেছে আমাদের টোয়েন্টি ওয়ান আর হচ্ছে চব্বিশ তো দেখবে যে টি এর যে স্থানীয় ভ্যালুটা সেটা হচ্ছে কুড়ি আর এ হচ্ছে ওয়ান আর এক্স হচ্ছে চব্বিশ ঠিক আছে আবার এখানে বলেছে এক্স ই আর ও ঠিক আছে আর ওই বলেছে তো এখানে হচ্ছে এক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে চব্বিশ আর এখানে ই এর ভ্যালু পাঁচ আর আর এর ভ্যালু আমরা যদি বসাই তাহলে আট আর এখানে ও এর ভ্যালু হচ্ছে পনেরো ঠিক আছে আমাদের স্থানীয় মানটাই দেওয়া আছে তো এখানে বেবি বের করতে বলেছে আমাদের বি এ বি ওয়াই ঠিক আছে বি এর ভ্যালু কত ওয়ান সরি বি বিয়ের ভ্যালু টু আর বি এর ভ্যালু হচ্ছে টু এর ভ্যালু হচ্ছে ওয়ান বি এর ভ্যালু টু আর ওয়াই এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফাইভ টু ওয়ান টু টু ফাইভ এটা হবে আমাদের অ্যান্সার দেখো টু ওয়ান টু টু ফাইভ ঠিক আছে বুঝতে পারলে এটার যে আমাদের স্থানীয় মানটা মানে এর মান ওয়ান বি এর মান দুই সি এর মান হচ্ছে থ্রি এইভাবে করে যে জেড পর্যন্ত আছে জেড এর মান টোয়েন্টি সিক্স এই যে স্থানীয় মানগুলো এগুলো দিয়ে আমাদের এখানে করেছে ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক নয় নম্বরটা দেখো কী বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আলাদা ঠিক আছে এখানে অড ওয়ান আউট বের করতে বলেছে দেখো কী করে বের করবো দেখো জে কে এল জে থেকে প্লাস ওয়ান কে এর প্লাস ওয়ান ঠিক আছে তারপরে বলেছে টি ইউ ভি প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে সিডিই প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপর দেখো পি কিউ প্লাস ওয়ান কিউ আর হওয়া দরকার এখানে যদি প্লাস ওয়ান করি কিন্তু এখানে এস আছে ঠিক আছে তার মানে আমাদের অড ওয়ান আউট বা আলাদা হয়ে যাবে অপশান নাম্বার ডি মানে পি কিউ এস ঠিক আছে বুঝতে পারলে অপশন নাম্বার ডি সঠিক ক্যান্সার চলো নেক্সট আসা যাক দশ নম্বরটা দেখো কী বলেছে মলি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলেন যার দূরত্ব পাঁচ ফুট ঠিক আছে এ পয়েন্ট থেকে হচ্ছে বি পয়েন্টে গেল ঠিক আছে যার দূরত্ব কত পাঁচ ফুট তারপর তিনি ডান দিকে ঘুরে ছয় ফুট গেলেন ডান দিক কোন দিক এদিকে হবে ডান দিক এদিকে ঘুরে কত ছয় ফুট গেল তারপরে বাম দিকে ঘুরে ফুট গেল বাম দিক কোন দিক এদিকে হয়ে যাবে বাম দিক হচ্ছে চার ফুট গেল তারপরে হচ্ছে অবশেষে তিনি আরও বাম দিকে ঘুরে ছ ফুট গেলেন বাম দিক এদিকে হয়ে যাবে বাম দিক ঘুরে আরো হচ্ছে ছ ফুট গেল মানে এই বরাবরই চলে এলো ঠিক আছে তো এখন বি পয়েন্ট থেকে কত দূরে আছে বি পয়েন্ট কোনটা এটা এটা হচ্ছে বি পয়েন্ট এর ডিস্টেন্সটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে এর যে ডিস্টেন্সটা এটা কত চার ফুট তো বি পয়েন্ট থেকে সে চার ফুট দূরে আছে ঠিক আছে অপশন নাম্বার বি এখানে শর্টিং অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসতে যাক এগারো নম্বরটা দেখো কি বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অসম বা আলাদা ঠিক আছে দেখো কার্ল লুইস উইসেন বেন জনসন আর হচ্ছে এমিল জ্যাক্টোপেক ঠিক আছে তো এখানে দেখো যদি তোমাদের এখানে জিকেটা জানা থাকে তাহলে এটা কিন্তু অড ওয়ানটা পারবে হলে পরীক্ষায় কিন্তু কিছু কিছু কোশ্চিন থাকে যেগুলো ছাড়ার জন্যই হয় তো আমার মতে এটা হচ্ছে একদম ছাড়ার জন্য যে কোশ্চিনটা সেটাই ঠিক আছে কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো জি তাহলে কিন্তু এটার কোশ্চিনের অ্যান্সারটা করে আসতে পারবে ঠিক আছে তো এখানে যে কোশ্চিনের অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বেন জনসন হবে কারণ এখানে যে কন্ডিশনটা বলেছে সেটা হচ্ছে কার্ল লুইস উইসেন আর এমিল জ্যাক টোপেক এই তিনজনই হচ্ছে অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছেন ঠিক আছে এই তিনজনই কি পেয়েছেন অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছেন কিন্তু বেন জনসন অলিম্পিকে স্বর্ণ পাননি ঠিক আছে তো আমার মতে এটা পরীক্ষায় ছাড়ার কোশ্চিন ছিল ঠিক আছে চলো নেক্সট আসা যাক তো বারো নম্বরটা দেখো কি বলেছে সাত হচ্ছে ইস টু ফর্টি নাইন আর সতেরো ইস টু কি হবে তো এটা হয়ে যাবে সাতের স্কোয়ার ফর্টি নাইন আর সতেরো স্কোয়ার আমাদের বের করতে হবে সাত সাথে ঊনপঞ্চাশ মানে লাস্টে নয় থাকবে কিন্তু এটা হবে না টু নাইন ঠিক আছে সতেরো স্কোয়ার হচ্ছে টু নাইন অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসে যাক তেরো নম্বরটা দেখো কি বলেছে শব্দগুলির মধ্যে কোনটি অভিধানে চতুর্থ স্থানে প্রদর্শিত হবে মানে অভিধানে চতুর্থ স্থানে আমাদের বের করতে হবে কী আছে দেখো এস এ এন এস এন এস এন এস এন প্রত্যেকটাতে এস এ এন আছে তার মানে আমাদের এত দূর আর দেখার দরকার নেই ঠিক আছে এরপর থেকে দেখব আমরা তারপরে দেখো এ আছে তারপরে সি আছে তারপরে সি আছে তারপরে এস আছে তার মানে এ মানে কি এটা এক নম্বরেই থাকবে ঠিক আছে এ সি মানে হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা দুই এটাও দুইয়ে থাকবে তারপরে এটা হচ্ছে লাস্টে থাকবে তো এই দুটোর মধ্যে আমরা দেখি যে কোনটা হচ্ছে তো আমাদের অ্যান্সারটা তো হয়ে যাবে যে সংস্কৃত যে ওয়ার্ডটা এটা হচ্ছে লাস্টে থাকবে লাস্টে মানে চতুর্থ পদে বলছে মানে লাস্টে এটাই থাকবে ঠিক আছে কিন্তু আমরা দেখিনি যে দুই আর তিন নম্বরে কোনটা থাকবে তাহলে এটা আমরা চতুর্থতে লিখে দিতে পারবো ঠিক আছে তখন সি আছে এখানেও সি আছে তারপরে টি আছে টি আছে আই আছে আই আছে ঠিক আছে সি টি আই এই পর্যন্ত তো দুটোতেই মিলে গেল তারপরে এখানে ও আছে আর এখানে হচ্ছে টি আছে তো আগে ও আসে না আগে টি আসে তো আগে ও আসে তার মানে এটা দুই নম্বর পজিশনে এটা তিন নম্বরে আর তার মানে এটা চতুর্থ হয়ে গেল ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক চোদ্দ নম্বরটা দেখো কি বলেছে গোপাল গোবিন্দকে দেখিয়ে বললো এর বাবা হন আমার বাবার একমাত্র পুত্র ঠিক আছে এখানে হচ্ছে গোপাল আর এখানে হচ্ছে গোবিন্দ ঠিক আছে তো বলেছে গোপাল গোবিন্দকে দেখিয়ে বললো একে দেখিয়ে বললো এর বাবা এর যে বাবা আছে ঠিক আছে এর বাবা হলো আমার বাবার আমার বাবার একমাত্র পুত্র ঠিক আছে আমার বাবার বলতে এখানে এখানে গোপালকেই বুঝিয়েছে ঠিক আছে গোপালকেই বুঝিয়েছে তার মানে গোপালের পুত্র তো এখানে কি হয়ে গেছে যে গোপালের সহিত গোবিন্দর কি সম্পর্ক তো গোপালের সাথে সম্পর্কটা বের করতে বলেছে মানে গোপাল বাবা হয়ে যাবে ঠিক আছে এখানে অপশন নাম্বার ডি তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে গোপাল এখানে কি হয়ে যাবে বাবা হয়ে যাবে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক পনেরো নম্বরটা দেখো কি বলেছে বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসাবে বিশালকে পরিচয় করিয়ে দেন তো বিনোদের সাথে বিশালের সম্পর্ক নির্ণয় করো ঠিক আছে এখানে ধরো বিনোদকে লিখলাম বিনোদ তার পিতার স্ত্রী তার পিতার স্ত্রী মানে বিনোদের মা এর ভাই ঠিক আছে স্ত্রীর ভাই ভাই মানে কি মামা হয়ে যাবে বিনোদের মামা এর পুত্র এর পুত্র এর পুত্রকে বিশাল ঠিক আছে বিশালকে পরিচয় করিয়ে দেন তার মানে বিনোদ এর সাথে বিশালের সম্পর্ক এদের দুজনে আমাদের সম্পর্ক বের করতে বলেছে তো এটা কি হয়ে যাবে খুর্তুতো ভাই হয়ে যাবে খুর্তুতো ভাই কাকে বলে মামার ছেলে বা কাকার ছেলেকে কি বলা হয় খুর্তুতো ভাই বলা হয় তো বিনোদ কি হয়ে গেল তার মামার ছেলে হয়ে গেল এই যে মায়ের ভাইয়ের পুত্র মানে মামার ছেলে তো কুর্তুতো ভাই হয়ে গেল ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক তো নেক্সট ষোলো নম্বরটা দেখো কি বলেছে স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড় ঠিক আছে স্বপ্নার চেয়ে সীতা বড় তো সীতাকে এখানে লিখলাম আর এখানে ধরো স্বপ্নাকে লিখলাম ঠিক আছে স্বপ্নার চেয়ে সীতা বড় মানে সীতাকে উপরে লিখলাম আর স্বপ্নাকে নিচে লিখলাম মানে স্বপ্না ছোট এবার বলেছে লাবণ্য স্বপ্নার চেয়ে বড় স্বপ্নার চেয়ে বড় এখানে লাবণ্য ঠিক আছে মানে লাবণ্য স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট ঠিক আছে সীতার চেয়ে ছোট মানে সীতার নিচে থাকলো আর স্বপ্নার উপরে গেল এবার বলেছে বর্না হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট ঠিক আছে কি বর্ণা এখানে বর্ণাকে লিখলাম বর্ণা হচ্ছে স্বপ্না এবং হরি হরি কোথায় থাকবে দেখো এখানে আবার স্বপ্না হরির চেয়ে বড় স্বপ্না হরির চেয়ে বড় মানে এখানে হরি থাকবে কারণ হরি চেয়ে স্বপ্না বড় তো এবার বলেছে সবচেয়ে ছোটোকে সবচেয়ে ছোট হচ্ছে বর্ণা ঠিক আছে বর্ণা নিচে আছে অপশন নাম্বার এ তোমাদের এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক তো সতের নম্বরটা দেখো কি বলেছে যদি এমই কে এল এফ এর কোডটা এটা হয় তো এল এল কে যে কে এর কোডটা এটা হয় তাহলে আই জি এইচ ডি এর কোড কি হবে ঠিক আছে তো এম এর মানটা কি এখানে নাইন আর ই হচ্ছে ওয়ান আর সেভেন হচ্ছে এখানে এইট হচ্ছে আর এফ হচ্ছে ঠিক আছে আর এখানে দেখো এইট 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 আর সিক্স আর এখানে হচ্ছে সেভেন ঠিক আছে এর মানটা হচ্ছে সেভেন তো এখানে বলেছে আই জি এইচ ডি এর কোডটা কী হবে এখানে দেখো আমরা কিন্তু কারো ভ্যালুটাই জানি না আই কিন্তু উপরে নেই জিও নেই উপরে আর হচ্ছে এইচ এইচ ও নেই ই ই আছে তা ই হচ্ছে ওয়ান ঠিক আছে ই এর ভ্যালুটা আমরা জানি আর ডিও কিন্তু নেই তার মানে দেখো এই দিক থেকে দুই নম্বরে ওয়ান কোথায় আছে দেখো এখানে কিন্তু দুই নম্বরে দুই আছে এটা হবে না এখানে দুই নম্বরে পাঁচ আছে এটা হবে না এইখানে দেখো দুই নম্বরে এক আছে তার মানে অপশন নাম্বার বি ঠিক আছে এখানে কিন্তু কোশ্চিনের লিড শুধু একটাই সেটা হচ্ছে ই ইকোয়াল টু ওয়ান আর এটা হচ্ছে এদিক থেকে সেকেন্ড পজিশনে আছে ঠিক আছে বুঝতে পারলে অপশন নাম্বার বি এখানে তোমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট আসে যাক আঠেরো নম্বরটা দেখো কী বলেছে এখানে তোমাদের এই কোশ্চিন মার্কের জায়গায় কী হবে এটাই বলেছে ঠিক আছে তো এটা কি করে করবো দেখো আট চৌষট্টি দুশো এটাকে দেখে আমাদের কী মনে হচ্ছে এটাকে দুইয়ের কিউব লিখতে পারি আমরা এটাকে হচ্ছে আমরা চারের কিউ লিখতে পারি আর এটাকে ছয়ের কিউ লিখতে পারি আর এখানে দেখো দুই চার ছয় তার মানে এখানে আটের কিউ হবে তো আটের কিউ হচ্ছে আমাদের পাঁচশো বারো অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক উনিশ নম্বরটা দেখো কী বলেছে নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্ন চিহ্ন জায়গায় মানে এই সিরিজটার এখানে কী হবে ঠিক আছে তো এই সিরিজটা দেখো দুই দশ তিরিশ তারপরে এখানে কী হবে ঠিক আছে তো এটাকে কী করে লিখবো আমরা দেখো ওয়ানের কিউ প্লাস ওয়ান যদি লিখি তার মানে আমরা দুই আসছে তারপর হচ্ছে দুইয়ের কিউ প্লাস যদি দুই লিখি তাহলে হচ্ছে আমাদের কত আসছে আট প্লাস দুই মানে হচ্ছে দশ তো এখানে আবার দেখো তিনের কিউ প্লাস যদি তিন করি তাহলে আমাদের কত আছে তিনের কিউব হচ্ছে সাতাশ প্লাস তিন করলে হচ্ছে আমাদের তিরিশ ঠিক আছে তো এরপরে যাবে আমাদের চারের কিউব প্লাস হচ্ছে চার চারের কিউব হচ্ছে চৌষট্টি আর চার যোগ করলে হচ্ছে আমাদের আটষট্টি তার মানে নেক্সট যে সংখ্যাটা এখানে কত হয়ে যাবে আটষট্টি অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার তারপরে এটাও আমরা যদি মিলিয়ে দেখতে চাও তাহলে দেখো হচ্ছে এরপরে আসবে পাঁচের কিউ প্লাস পাঁচ পাঁচের কিউ হচ্ছে একশো পঁচিশ প্লাস হচ্ছে পাঁচ মানে হচ্ছে একশো তিরিশ ঠিক আছে তারপরে ছয়ের কিউ প্লাস ছয় যদি করি আমরা এটা হচ্ছে ছয়ের কিউ হচ্ছে দুশো ষোলো প্লাস ছয় মানে হচ্ছে টু 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 ঠিক আছে বুঝতে পারলে তো এটা এই সিরিজটা এইভাবে হবে ঠিক আছে চলো নেক্সট আসা যাক কুড়ি নম্বরটা দেখো কী বলেছে নিম্নলিখিত লেটার সিরিজে এমন কতগুলি আর আছে যার আগে এম ঠিক আছে আর বলেছে তার আগে এম এবং ঠিক পরে কে আছে এবং ঠিক পরে কে আছে তো এই জিনিসগুলো আমাদের বের করতে হবে এই সিরিজটা কয়বার আছে আমাদের এম কে আর তো এম দেখি আমরা এম খুঁজি এখানে এম আছে কিন্তু এরপরে আর নেই তার মানে এটা হবে না তো এরপরে এম এখানে এম আছে তারপরে আর তারপরে কে মানে এই যে একটা সিরিজ এটা হয়ে গেল ঠিক আছে তারপরে এম খুঁজি এম খুঁজি এইখানে এম আছে তারপরে আর এখানে কে আছে তার মানে এইটা একটা হয়ে যাবে তারপরে এম এম এর পরে কে আছে তার মানে এটা হবে না এখানে এম আছে তার মানে আমাদের কটা আছে এরকম এরকম আছে দুটো অপশন ডি হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক একুশ নম্বরটা দেখো কি বলেছে এখানে চুরাশি ইন্টু তেরো ইকোয়াল টু আট টু তেরো ইন্টু তেরো ইকোয়াল টু সিক্স হলে এটা ইকোয়াল টু কত হবে ঠিক আছে তো এটা কি করে করবো দেখো এটা হচ্ছে আমাদের আট আর চার যোগ করলে কত হচ্ছে বারো আর এখান থেকে এক আর তিন যোগ করলে কত হচ্ছে চার তো বারো থেকে চার গেলে কত হয় আট মানে এ দুটো যোগ এ দুটো যোগ আর এগুলো মাইনাস যোগ ফলটা ঠিক আছে তো সাত আর তিন হচ্ছে দশ মাইনাস হচ্ছে চার ইকাল টু ছয় আর এখানে দেখো পাঁচ আর ছয় হচ্ছে এগারো মাইনাস হচ্ছে চার এগারো মাইনাস চার হচ্ছে সাত অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক নেক্সট নম্বরটা দেখো কি বলেছে নিম্নলিখিত নম্বর সিরিজের এই জায়গাটাতে কি বসবে ঠিক আছে তো এইখানে সিরিজটা কি করে হবে দেখো এখানে হয়ে যাবে তোমাদের এইটা হচ্ছে কতর কিউব দুয়ের কিউব আর এটা হচ্ছে তিনের স্কয়ার আর এটা হচ্ছে চারের কিউব আর এটা হচ্ছে পাঁচের স্কোয়ার তো এখানে দেখো কিউব স্কয়ার কিউব স্কয়ার এরকম করে যাচ্ছে মানে হচ্ছে একের স্কয়ার এক দুই তিন চার পাঁচ তো এখানে ছয় আসবে তো দেখো স্কয়ার কিউব স্কয়ার কিউব স্কয়ার এখানে হচ্ছে কিউব হয়ে যাবে তো এখানে হচ্ছে ছয়ের কিউব মানে হচ্ছে দুশো ষোলো হবে ঠিক আছে অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক তেইশ নম্বরটা দেখো কি বলেছে নিম্নলিখিত নামগুলির মধ্যে কোনটি অসম্য মানে অড ওয়ান আউটটা এখানে বের করতে বলেছে দেখো জাপান শ্রীলঙ্কা ভারতবর্ষ আর নিউজিল্যান্ড তো এখানে কোনটা হবে আলাদা তো এখানে আলাদা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি মানে নিউজিল্যান্ড ঠিক আছে কারণ কি দেখো জাপান শ্রীলঙ্কা আর ভারতবর্ষ এগুলো হচ্ছে এই তিনটেই এই তিনটে হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত কিন্তু নিউজিল্যান্ড কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত নয় ঠিক আছে বুঝতে পারলে এই তিনটে এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত কিন্তু এই নিউজিল্যান্ড এশিয়া মহাদেশে অবস্থিত নয় ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক চব্বিশ নম্বরটা দেখো কি বলেছে পাঁচটি মেয়ে এম এন ও পি এবং কিউ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পি কিউ এর ডান দিকে আছে ঠিক আছে পি আছে কিউ এর ডান দিকে এবার বলেছে এন কিউ এর বাম দিকে আছে এন আছে কিউ এর বাম দিকে কিন্তু এম এর ডান দিকে এম এর ডান দিকে তো ও এর বাম দিকে পি আছে ও এর বাম দিকে পি আছে ডান দিক থেকে সবথেকে প্রথমে কে দাঁড়িয়ে আছে ডান দিক থেকে সব থেকে প্রথমে দাঁড়িয়ে আছে ও মানে অপশন নাম্বার এ বসতেবললে চলো নেক্সট আসা যাক 25 নম্বরটা এবং আজকের লাস্ট রিজনিং মানে তোমাদের 25টা করে রিজনিং থাকে এই এসআই এর পরীক্ষায় ঠিক আছে তো এখানে বলেছে এ এর অর্থ প্লাস বি অর্থ মাইনাস সি এর অর্থ ইনটু আর হচ্ছে ডি এর অর্থ ভাগ হলে নিম্ন লিখিত টি মান নির্ণয় করতে হবে আমাদের ঠিক আছে তো ডি এর অর্থ কি ডি অর্থ হচ্ছে আমাদের ভাগ এর অর্থ কি যোগ সি এর অর্থ কি সি এর অর্থ হচ্ছে গুণ আর হচ্ছে বি এর অর্থ হচ্ছে বিও তো আমরা কি লিখতে পারি এখানে আট ভাগ দুই প্লাস সিক্স ইন্টু ঠিক আছে তো আট ভাগ দুই ভাগের কাজটা আগে হবে চার তো প্লাস এখানে গুণের কাজটা হয়ে যাবে আমাদের তিন ছয় আঠারো মাইনাস পাঁচ তো আমরা আগে যোগের কাজটা করবো তো এখানে হয়ে যাবে বাইশ মাইনাস পাঁচ মাইনাস হচ্ছে বাইশ থেকে পাঁচ গেলে হচ্ছে সতেরো তো অপশন নাম্বার ডি হবে আমাদের এখানে সঠিক ক্যান্সার ঠিক আছে বুঝতে পারলে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে কমেন্টে আমাকে জানাবে যে কেমন লেগেছে আর কোন বিষয়ে ভিডিও পেতে চাও সেগুলো আমাকে জানাতে পারো আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলাইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে ইজিলি পৌঁছে যায় ঠিক আছে আর তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে সেগুলোতে জয়েন হয়ে যাবে আর তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সব ধরনের আপডেট পেয়ে যাবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এ পর্যন্ত এই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে